বিজেপির নির্বাচনী কার্যালয়ে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির নির্বাচনী কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের হাসন বিধানসভার রামপুরার 2 নম্বর ব্লকের হাসন 1 নম্বর অঞ্চলের জোহার গ্রামের 125 নম্বর বুথে। এই জোহার গ্রামের বুথে বিজেপি নির্বাচন পরিচালনার জন্য একটি অস্থায়ী দলীয় কার্যালয় তৈরি করে। সেই কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে দলীয় কার্যালয়কে লক্ষ্য করে 2টি বোমা মারে তৃণমূলের দুষ্কৃতীরা। এলাকায় বিজেপি কর্মীদের ভয় ধরানোর জন্যই এমন কাণ্ড করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাসনের বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি ও বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জি। অতনু চ্যাটার্জি জানান, 2018 সালে তৃণমূল যেভাবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে, ঠিক একইভাবে এই বিধানসভায় ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল। এলাকায় বোমাবাজি করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে, যাতে তারা বাড়ি থেকে না বেরোয়, বিজেপি প্রচার না করে তাই চেষ্টা করছে। তৃণমূল বুঝতে পেরেছে এই এলাকায় তাদের কোনো ভোট নেই, তাই বিজেপি কার্যালয়ে বোমাবাজি করে ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা চলছে। যেভাবে আপামর মানুষকে ভোটদান থেকে বিরত রেখে জোর করে নমিনেশন ফাইল পর্যন্ত করতে দেয়নি, এবারেও ঠিক একই কায়দায় তৃণমূল কংগ্রেস ভাবছে এলাকার মানুষকে ভোট দিতে দেবো না, তার জন্য একটা ভয়ের পরিবেশ বাতাবরণ সৃষ্টি করছে। আজকে বীরভূম জেলার পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে রামপুরা থেকে অরবিন্দ মন্ডলের রিপোর্ট, সমাজ ডিজিটাল। একই কায়দাতে বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। GSI সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।